হ্যালো, আচ্ছা, আজকে হচ্ছে লুপিং নিয়ে দেখবো। জাভাস্ক্রিপ্টে বেশ কয়েকটা লুপ আছে, কয়েক ধরনের লুপিং আছে, সেগুলো নেটওয়ার্ক মোটামুটি দেখার চেষ্টা করি। তো ইন জেনারেল আমরা যেটা সচরাচর ব্যবহার করি সেটা সব থেকে বেশি ব্যবহার করা হয় ফর লুপ। এটা হচ্ছে সি, সি প্লাস প্লাস সব থেকে বেশি ইউজ করা হয়। তবে কন্ডিশন বলতে দেখা যাচ্ছে যে হোয়াইল লুপের সুবিধা আছে। তো আমরা দেখি যে আসলে এখানেও লুপটা সেম। আমরা যদি এমন একটা ভেরিয়েবল নেই ভিতরে যে ফর আই ইকুয়াল ওয়ান, আমি আই লেস দেন ফাইভ পর্যন্ত লুপ চালালাম, ফাইভ পর্যন্ত ইকুয়াল লেস দেন ইকুয়াল ফাইভ, দেন হচ্ছে আই প্লাস প্লাস। ওকে, এখন যদি আমি চলে এখানে কন্ট্রোল কনসোল লগে দেখতে চাই যে আই এর ভ্যালু গুলো কেমন আসবে। ওকে, জাস্ট আমি আই এর ভ্যালু গুলো দেখতে চাচ্ছি যে এখানে আমাদের আসে কিনা। এখন যদি আমি চলে এখান থেকে রান করি, এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমাদের ভ্যালু গুলো আসছে। ওকে, তো বেশিরভাগ ক্ষেত্রে আসলে লুপিংটা মোটামুটি দেখা যায় যে এরকম জেনারেল এই ধরনের কোনো কাজ করা হয় না। মোটামুটি এর রিলেটেড কাজগুলো আমাদের বেশি করা হয় লুপিং। তেমন যদি একটা এর এরকম যে লেট একটা নিলাম হচ্ছে কার্স, ওকে কার্স নিলাম, যেখানে থাকবে হচ্ছে আমি একটা এর নিচ্ছি, কারের মধ্যে থাকবে কয়েকটা নাম লিখে দিই, যেমন দিতে পারি হচ্ছে টয়োটা, তারপরে দিলাম হচ্ছে বিএমডব্লিউ, আর কি হইতে পারে আমি তো কোম্পানির নামও তো জানি না। আর আচ্ছা, আর কি হইতে পারে, একটা নাম বলতে পারো তো, এরকম কোন একটা কোম্পানির নামটা আমার একটা বাড়াই। আচ্ছা, আর একটা যা কিছু দিলাম মোটরসাইকেল। হ্যাঁ হ্যাঁ, এটা হলো। এখন আমি চাচ্ছি আসলে আমাদের এই যে মানে নামের ভ্যালু গুলোর আগে, ঠিক আছে, একটা নাম্বারিং মানে লিস্টের মতো করে যাতে আমাদের আসে, যে আমাদের এটা আসলে আমি যদি এখন লুপ চালাই এই আর এটার উপরে, ওকে, যে লুপ চলবে এবং এই যে কার্স যেটা থাকবে, ওকে, কার্স যে অ্যারে থাকবে এই অ্যারে, এই অ্যারে যে প্রত্যেকটা ইন্ডেক্স আসবে আমাদের। আমি যদি এখন আসলে কি আমাদের তখন জিরো থেকে চালাই দেবে লুপটা, তাই না? জিরো থেকে যেহেতু ওয়ান জিরো ওয়ান টু পর্যন্ত চলবে, আমি ওটা টু ই রাখলাম, এভাবে চলবে। পরে আমরা এটা ডাইনামিক করব। তো এখন আমি চাচ্ছি যে প্রত্যেক নাম যখন মানে আমাদের আউটপুটে আসবে তখন এর সামনে আসলে একটা করে ওয়ান টু থ্রি মানে একটা লিস্ট আকারে আসবে এটা, ঠিক আছে? সেটা যদি আমরা আউটপুট নিতে চাই তাহলে আমরা কি করতে পারি, এখানে আমি এখানে দিলাম, দেওয়ার কন্ট্রোল লক দেবো, দেওয়ার পরে আমি দিতে পারি হচ্ছে যেমন এটা আমি টেমপ্লেট লিটারাল নিলাম, ওকে, যেমন এখানে ভেরিয়েবলের মধ্যে আমি বলে দিলাম হচ্ছে আই প্লাস, সরি, আই প্লাস ওয়ান, কারণ আমি এখানে ফার্স্ট আমাদের আই আছে কিন্তু জিরো, তাই না? কিন্তু আমি চাচ্ছি কি এর আগে ওয়ান বলবে, ওই জন্য আমি প্লাস ওয়ান করে দিলাম, দেন একটা ডট, তারপর আমি দিলাম স্পেস। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে আমাদের যে কারের ভ্যালু গুলোকে আমি আউটপুট আগে দিলাম, ওকে। তাহলে আমি দিলাম হচ্ছে যে কার তার যে যে কোনো ইন্ডেক্স, আই ব্যান আই মিনস এটা যে কোনো ইন্ডেক্স আমাদের শুরু করবে, ওকে। এটা আমি যদি এখন আমি দেখতে চাই আসলে আউটপুটটা কেমন আছে দেখি, এই যে ওয়ান টু থ্রি, আমরা মানে খুব ইজিলি এটা আসলে লিস্ট বানানো যায়। আমরা এই এই ধরনের একটা কাজের জন্য আমরা এটা খুব সহজে ইউজ করতে পারি। ওকে, এইটা হচ্ছে আমাদের আসলে মানে ফর লুপের জন্য আমরা কিভাবে ইউজ করব ফর লুপের ক্ষেত্রে। এখন জাভাস্ক্রিপ্ট আরো ফর এর মতো করে আরো দুটা লুপ আছে, ফর লুপের মতো তাদের মানে স্ট্রাকচারটা, ঠিক আছে? তো সেটা আমাদেরটা কেমন হতে পারে, হ্যাঁ, আই দিলে সেটা কাউন্ট হবে। যদি আমি আই দিতাম সেক্ষেত্রে আমার কাউন্ট কি হইতো, জিরো থেকে হইতো, এই যে, কারণ আমি তো আই এর ইনিশিয়াল ভ্যালু তো হচ্ছে জিরো। হ্যাঁ, আই এর ভ্যালু যদি ওয়ান থেকে নেই সেক্ষেত্রে তো আমার এই টয়োটা কি আসবে, কারণ টয়োটা তো জিরো ইন্ডেক্স আছে, তাই না? যেমন আমি যদি এখান থেকে ওয়ান নেই, ওয়ান যদি নেই তাহলে কেমন আসবে, টয়োটা তো আমাদের আসবে না, তাই না? এই জন্য আমি যেটা নিলাম যে এখান থেকে আমি আসলে জিরো থেকে নিবো এবং আই প্লাস ওয়ান করে দেবো, এই যে, তাহলে আমাদের লিস্টটা চলে আসবে। আচ্ছা, তাহলে এই গেল মোটামুটি আমরা বলতে পারি যে মানে লুপের ক্ষেত্রে আমাদের যে জেনারেল ভাবে ইউজ করে ফর লুপটা এইভাবে ইউজ করা হয়। ওকে, এখন এই ফর লুপের আবার কয়েকটা আমরা সেপারেট করতে পারি, ঠিক আছে? যেমন আমি যদি ফর লুপে আমাদের ফার্স্ট এই জায়গাতে থাকে কি ইনিশিয়ালাইজেশন, দেন আমরা এখানে কন্ডিশন মেনটেন করি, তারপরে আমরা এটা ইনক্রিমেন্ট করি, ওকে। এখন এই জিনিসটাকে আমি একটু আলাদা করে লেখার চেষ্টা করি, যেমন আমি এখান থেকে এটা ডুপ্লিকেট করে
একটুখানি আলাদা করার চেষ্টা করি, সেটা হচ্ছে আমি এখানে কিছু রাখবো না। ওকে, এটাকে আমি আসলে উপরে ইনিশিয়ালাইজ করলাম আই ইকুয়াল জিরো, ঠিক আছে। আর সেটা আমি অফ রাখি আপাতত, যদি আই ইকুয়াল টু জিরো রাখি। ওকে, আর এখানে কন্ডিশন আমি রেখে দিলাম, আর এইটা আমি এখানে রাখবো না। ওকে, এটা আমি এখানে রাখলাম না, তাহলে আমি এখন কিভাবে ইউজ করতে পারি এটা? তো জাভাস্ক্রিপ্টে আমাদের ফর লুপের ক্ষেত্রে, আচ্ছা আমাদের যদি এখন আমি যদি এইভাবে আসলে ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমার এই যে মানে সেমিকোলন যেটা, এটা রাখতে হবে মাঝখানে, ফার্স্ট সেমিকোলন, মানে আমাদের তিনটা যে সেক্টর থাকে, সেকশন থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, একটা কন্ডিশন, আর একটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যেটা অপশনটা থাকে। আমি এই সেকশনটাকে আমি কিছু রাখলাম না, তার মানে আমার সেমিকোলন দিয়ে এটা বোঝাইতে হবে যে না এখানে মানে অলরেডি এটা বুকড। তারপর আমি কন্ডিশন এখানে রাখলাম, তারপর আমি এখানে এটা মানে আইটারেশনটা আমি এখানে দিব না। এখন তাহলে আইটারেশনটা আমি কোথায় দিব? আমি যদি এইভাবে আসলে ইউজ করতে চাই, জিরো থেকে এই যে লেট আই জিরো পাবে, দেন আই এটা পাইলো, টু পর্যন্ত লোকটা চলবে, বাট আমি কিন্তু আইটারেশন এখানে একবার করছি, তাই না? আইটারেশন কিন্তু এখানে একবার হচ্ছে। যেমন আই যদি এখানে জিরো আসে, ফার্স্ট এটা জিরো আসার পরে কি হবে, এটা অলরেডি কিন্তু ওয়ান হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে যদি আমি আউটপুটটা একটুখানি দেখি কেমন আসে, আমরা একটু চেক আউট করি জাস্ট, এই যে কিন্তু আসলে ইনফিনিট মানে চলবে এরকম, আর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ওয়ান 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 এরকম আসতেছে। এটা কন্ট্রোল সি দিয়ে ব্রেক করলাম। আচ্ছা এখন তাহলে আমি এইটা যদি আমি এখন ইউজ করতে চাই, আমি আই প্লাস প্লাসটা আমি এখানে না দিয়ে আমি যদি এইখানে ইউজ করি টোটালি আই প্লাসটা, মানে আইটারেশন এখান থেকে হয়ে যাবে, তো এই ক্ষেত্রে আমাদের আউটপুটটা কেমন আসে? এখন কিন্তু ঠিকই আছে, তাই না? এখন কিন্তু আগের মতো হয়েছে, আইটারেশন কিন্তু আমি এই যে মানে ইনক্রিমেন্ট যে কাজ সেটা কিন্তু আমি এখানে করছি অলরেডি, তাই না? এখানে করাও যা, আমি যদি এখানে করতাম তাহলে কি কথা। ওকে, তাহলে আমি এইখানকার ভ্যালুটা আমি কিভাবে কন্ট্রোল করতে পারি? এটা তো জিরো ওয়ান টু, এখন আমি যদি এখানে আই প্লাস ওয়ান দিই, ওকে, যদি আমি এটা আই প্লাস ওয়ান দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের আউটপুটটা ঠিকঠাক আছে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমরা চাইলে যদি আমাদের মানে ইয়ে করি, যে আমরা চেঞ্জ করি, আমরা কোথাও যদি আই ভ্যালুটা আগে থেকে মানে ডিক্লেয়ার করা আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমি ওই আই ভ্যালুটা দিয়ে আমি আসলে লুপটা চালাতে পারবো, এরকম একটা কন্ডিশন দিয়ে আমরা এই সাপোর্টটা নিতে পারি। আচ্ছা এখন আমরা আসি হোয়াইল লুপের ক্ষেত্রে কেমন হয়, ঠিক আছে? তো হোয়াইল লুপের ক্ষেত্রে সেম এই যে ফরম্যাটটা আছে, হোয়াইল লুপটা ঠিক এটাই মেনটেন করে, ঠিক আছে? ইভেন আমি এইটা একটুখানি বলে আসি যে আমি এখানে আইটারেশন না দিয়ে এটা হবে, তারপরে আমি এখানে যে আই প্লাস প্লাস দিয়ে দেবো, সেটা কিন্তু কাজ হতো, তাই না? আমার আসলে মানে ভ্যালুটা ইনক্রিমেন্ট হলেই হবে। ওকে, সেম কাজটাই হতো। এই যে স্ট্রাকচারটা আর হোয়াইল লুপের স্ট্রাকচারটার মধ্যে কোনো পার্থক্য নেই, একেবারে একই জিনিস। যেমন হোয়াইল লুপের ক্ষেত্রে কেমন হয়েছে, এই যে ফার্স্ট ইনিশিয়ালাইজেশন আমি এটাকে কপি করে নিচে নিচ্ছি, ওকে, এরপরে আমরা জাস্ট এখানে লিখবো যে হোয়াইল লুপ, হোয়াইল লিখবো, হোয়াইল কিওয়ার্ডের মধ্যে এখানে আমরা কন্ডিশনটা দিব যে আই লেস দেন ইকুয়াল টু, ওকে, আই লেস দেন ইকুয়াল টু কন্ডিশন দিলাম, এরপরে আমি এখানে চলে আসলাম। আসার পরে আমি জাস্ট লাইনটাকে কপি করতেছি, কপি করে এখানে বসাবো। আচ্ছা এখানে একটা ইরর আসতেছে, আমি অফ করলাম, কমেন্ট অফ করলাম। এবার আমার কি হলো যে আমি কন্ডিশন হয়ে মানে ইনিশিয়ালাইজেশন হয়ে গেছে, কন্ডিশন চেঞ্জ, স্টেটমেন্টও চেঞ্জ, এখন আমাদের আইটারেশনটা বাদ আছে, আমি এটা আই প্লাস প্লাস দিলাম। ওকে, তাহলে কিন্তু আমার সেম কাজটাই হবে। ওকে, সেম কাজটাই হলো, মানে অলমোস্ট আসলে হোয়াইল লুপ এবং ফর লুপ এর মধ্যে আসলে কোনো পার্থক্যই নেই, এই ধরনের স্ট্রাকচার যদি আমি মেনটেন করি এটা এটার ক্ষেত্রে কোনো পার্থক্যই নেই। হোয়াইল লুপও যেভাবে ইউজ করতে পারবো, আমি হচ্ছে ফর লুপটাকে সেই ঠিক সেম ভাবে ইউজ করতে পারবো, ঠিক আছে? জাস্ট পার্থক্য করতে হচ্ছে এখানে দেখ, এটার সাথে এখানে আমি ফর লিখছি, এখানে হোয়াইল লেখা লাগবে, আর এখানে যে কন্ডিশন লিখছি ফাংশনে মানে ব্র্যাকেটে প্যারেন্থেসিস এর মধ্যে, এখানেও কন্ডিশনে লিখছে, আবার দুই পাশে আমাদের দুইটা সেমিকোলন ইউজ করলে হয়ে গেল, পার্থক্য জাস্ট এতটুকুই, আর দুইটা কিন্তু আমি সেম ভাবে রিলেট করে লিখতে পারতেছি। ওকে, আচ্ছা এইটা হচ্ছে ফর লুপের একটা ইউজেস হতে পারে, আর ফর লুপের সরি হোয়াইল লুপের ক্ষেত্রে। আর এই ফর লুপের আরো দুইটা মানে ফরম্যাট আছে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে, সেটাকে বলা হচ্ছে একটা ফর ইন লুপ, আর এটা হচ্ছে ফর অফ লুপ। ওকে, যেমন আমরা যদি এইখানটাতে যে টু দিছি, তাই না, এই টু এর জায়গায় যদি আমি এটা না দিয়ে যদি আমি ডিরেক্টলি বলতাম যে কার উপরে আসলে লুপটা চালাচ্ছি, এই কার্স এর উপরে, আমি এখানে টু না দিয়ে এখানে বলে দিব হচ্ছে কার্স ডট লেন্থ ইন জিটিএস লেন্থ, তাই না? যে কারের যতটুকু লেন্থ আছে, লেন্থ কত, এক দুই তিন
তাই না? কারণ লেন্থ কিন্তু 3, মানে ইনডেক্স কিন্তু 2 পর্যন্ত যাচ্ছে, বাট লেন্থ তো আসলে 1 থেকে কাউন্ট হবে, তাই না? তো এখন যদি দেখি তাহলে এই লুপটা কত থেকে চলবে, 0 থেকে 3 পর্যন্ত চলবে, তাই না? তো আমি সেটা তাহলে এটা একটা একটা বাদ দিয়ে দিতে পারি, এখানে -1 দিয়ে দিতে পারি, তাই না? এটা যদি -1 দিতে দিয়ে দেয় তাহলে কিন্তু তার কাজ হবে, এই যে সেম কাজটা হচ্ছে। অথবা আমি -1 না দিয়ে আমার যে লেস দ্যান ইকুয়াল আছে সেই ইকুয়ালটাকে উঠাই দিতে পারি। ওকে, এখন যদি আমি ইকুয়ালটাকে উঠাই দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের সেম কাজটাই হবে। ওকে, আচ্ছা এখন দেখি আমরা ফর অফ লুপটা কিভাবে কাজ করে। ওকে, এই ফর অফ লুপের ক্ষেত্রে আমার এইরকম কোনো ভ্যালু বলে দেওয়া লাগবে না, যে হচ্ছে কারেন্ট লেন্থ বলে দেওয়া অথবা এই যে কন্ডিশনের ক্ষেত্রে কতটুকু পর্যন্ত লুপ চলবে এই ধরনের কোনো কিছু বলা লাগবে না। তো সেটা আসলে কিরকম হয় একটু দেখি সেটা। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের লুপটা চালাবো আমরা ওই কার্স, আমি এটাকে আসলে নিচে নিয়ে আসি একটু। আচ্ছা, এইটার উপরে আমরা লুপটা করবো আর এটা আমি অফ করে দিচ্ছি। এটার উপরে লুপটা রাখবো, সেটা হচ্ছে এরকম যে ফর, ঠিক আছে, আমরা এইখানে একটা মানে ওই যে আই যেরকম দিয়েছিলাম না, ইনিশিয়ালাইজেশন যেরকম দিয়েছিলাম, আমরা এইখানে একটা ভেরিয়েবল এরকম নেব, যেমন নিতে পারে হচ্ছে লেট এক্স। ওকে, লেট এক্স আমরা দিব হচ্ছে অফ, সরি আমি কথা ভুল করছি, এটা আচ্ছা এটা ইন লুপের ক্ষেত্রে আমি আগে দেখাই, ভুলে গেলাম কোথায় গেল সেটা, দাঁড়া আচ্ছা না ঠিক আছে, লেট এক্স অফ, ঠিক আছে, কার্স মানে কার উপর আমি লুপটা করতে চাচ্ছি, ঠিক আছে, এটা এটা ওই সেম সেম মতোই কাজ করে, বাট আমার এখানে আসলে বলে দেওয়া লাগবে না যে আই কতবার চলবে কি হবে না হবে, এত কিছু আমার মানে বলা লাগবে না, আমরা ইজিলি সেটা মানে অটোমেটিক্যালি নিয়ে নেবে, ঠিক আছে। তো দেখি এখানে আসলে আউটপুটটা কেমন আছে, আমি যদি এখান থেকে মানে আউটপুটটা দেখি যে কনসোল এর মধ্যে আউটপুট দিয়ে বলছে কার্সের এই যে এক্স ভ্যালু গুলো। ওকে, দেখি আউটপুটটা কি আছে, আনডিফাইন্ড কি হচ্ছে কেন। আচ্ছা, এই যে লেট এক্স, এক্স বলতে আসলে প্রত্যেকটা ভ্যালুটাকে বোঝাবে আলাদা, ঠিক আছে, এটা হচ্ছে প্রত্যেকটা ভ্যালুটাকে বোঝাবে এক্স টাইম। তো আমি যদি এখন এক্সটা দেই, ওকে, আর যদি আমরা আউটপুটটা দেখি তাহলে কিন্তু এই ভ্যালু গুলো চলে আসছে, বাট এই যে সামনে যে 1 ছিল 2 ছিল সেটা কিন্তু আসেনি, ঠিক আছে। তো সেটা আমি আলাদাভাবে কন্ট্রোল করে নিতে পারি, যেমন আমি যদি আসলে এখানে একটা ভেরিয়েবল নিয়ে নেই যে আই ইকুয়াল 0 বা আই ইকুয়াল 1, দেন আমি এখানে হচ্ছে আমাদের টেমপ্লেট লিটারালটা ইউজ করব। ওকে, টেমপ্লেট লিটারালের মধ্যে আমি দিব হচ্ছে আই ভ্যালুটা দিয়ে দেবো, দেন এখানে ডট দেব, তারপরে আমি আবার একটা হচ্ছে ডলার সাইন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি এক্সট্রা দিয়ে দেবো, তাহলে কিন্তু সেমটার মতো আউটপুটে আসবে, আগে আমরা যেরকম দেখলাম। আচ্ছা, এখানে আই প্লাস প্লাস দিতে হবে, যদি আমরা ইনক্রিমেন্ট করে নিয়ে বাড়বে না, কি হলো লুপিং হচ্ছে ফার্স্ট আই, ও আচ্ছা সরি, এখানে যখন লুপ হচ্ছে এটা তো আসলে বাইরে দেওয়া উচিত, যখন লুপ হচ্ছে প্রতিবারই আসলে ভ্যালুটাকে আবারও এখান থেকে যখন রিড করতেছে আবার 1 চলে যাচ্ছে, যদি এটা বাইরে রাখি এখন যদি দেখি হয় কিনা দেখি, এবার ঠিক আছে, কারণ হচ্ছে এর আগে যে সমস্যাটা ছিল যে আমি একবার মানে আই ভ্যালু 1 পাইলো সেটা রেন্ডার হলো, দেন আবারও যখন আসছে তখন আবার কিন্তু ভেরিয়েবলটা 1 পাচ্ছে, তাই না, এই কারণে আসলে প্রবলেমটা হচ্ছিল। ওকে, এইভাবে কিন্তু আসলে ফর অফ মানে ফর অফ যে লুপটা আছে সেটা কাজ করে। এখানে যে এক্স ভ্যালুটা আসলে টোটাল এইটাকে মানে ইয়ে করে, এটা এক একটা অ্যারে এক একটা ভ্যালুকে এক একটা এলিমেন্টকে আসলে মানে পয়েন্ট করে টোটাল এক্স, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি হচ্ছে ফর ইন লুপ যেটা আছে, ফর ইন লুপ, আচ্ছা ফর ইন লুপের ক্ষেত্রে আমরা এই এখানে কিন্তু আসলে কোনো ইন্ডেক্স পাইনি, যেমন আমরা এর আগে এগুলোতে ইন্ডেক্স পাইছিলাম, আমরা চাইলে যে 1 2 3 এরকম একটা ইউজ করতে পারছিলাম, বাট এখানে কিন্তু আমরা কোনো ইন্ডেক্স পাইনি লুপিং, এই লুপিং এর ক্ষেত্রে ডিরেক্ট একটা ভ্যালু আমরা পেয়ে গেছি এখান থেকে, এলিমেন্ট পেয়ে গেছি, বাট ইন্ডেক্স ভ্যালু কত সেটা কিন্তু আমরা এই লুপ থেকে পাচ্ছি না, আমরা আলাদাভাবে কিন্তু সেটা কন্ট্রোল করছি, আলাদা একটা ভেরিয়েবল নিয়ে। আর ফর ইন লুপে,
ফর ইন লুপের ক্ষেত্রে আমরা এই সুবিধাটা পাবো যে আমরা ইন্ডেক্সটা পাবো, ঠিক আছে? এটা যদি আমি হচ্ছে লেট এক্স নিলাম, ঠিক আছে, এক্স ইন কার কার জন্য নেব, আমরা নেব হচ্ছে কাছে কারের কার নামে যে ভ্যারিয়েবল এটা আছে আর এটা আছে তার জন্য। এখন যদি আমি আসলে কনসোল লাগবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু আসলে ইন্ডেক্সটা পাবো এখানে, এই যে এক্স যেটা আছে এটা কিন্তু এই যে এই যে এখানকার আয়ের মতো, এটা উপরে যে লুপটা দেখছে এই আয়ের মতো, আমরা এখানে কিন্তু আসলে আয়ের মতো করে কন্ট্রোল করতে পারবো। ওকে, তো সেটা আমরা এই উপরেরটার মতো করে লিস্ট ইন্ডেক্সটা করবো। আমি এটাকে কপি করছি, কপি করার পর এখানে রাখলাম। বাট এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কার্স, যেটা কার্স এর মধ্যে আমাদের এক্সটাকে প্লেস করতে হবে, আর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে এক্সটা দিয়ে দিলাম। ওকে, যেহেতু এক্সটা কি আমাদের ইন্ডেক্স নাম্বার 0 1 2 এরকম করে আসবে, আর এখানে তাহলে কার্স এত নম্বর ইন্ডেক্সের কার্স কনভার্সন করবে। আমি এগুলোকে অফ রাখতেছি। এখন যদি আমি আউটপুটটা দেখি, এই যে 0 1 2 আকারে আসছে, কারণ কি ইন্ডেক্স আসলে জিরো থেকে শুরু হয়, এখানে কিন্তু আমি বাড়াইনি ভ্যালুটা। যদি আমি +1 করি দেখি কেমন আসে, +1 করলে, ও আচ্ছা এটা আসলে স্ট্রিং হিসেবে নিচ্ছে। হ্যাঁ, এই যে এখানকার যে এক্স এর ভ্যালুটা যেটা আছে, ঠিক আছে, এখানকার যে এক্স ভ্যালুটা আছে এটা আসলে একটা স্ট্রিং। ওকে, তো স্ট্রিং এর সাথে যদি আমরা আসলে মানে ভ্যালু 1 যোগ করি সেটা আসলে কি হয়, যে এর আগে আমরা দেখছিলাম সেটা কনকেটিনেশন হিসেবে কাজ করে। ওকে, সেটা আসলে কনকেটেড হচ্ছে। তাহলে এখানে উপায় কি, আমি যদি আসলে এইভাবে জিরো মানে জিরো থেকে না নিয়ে 1 থেকে নিতে চাই, তাহলে আমার যেটা করতে হবে, এই যে এক্স আছে এক্স এর সামনে আমরা দেখছিলাম যদি একটা প্লাস সাইন বসে সেটা কিন্তু আসলে নাম্বারে কনভার্ট হয়, তাই না? এক্স এর সামনে যদি একটা প্লাস সাইন দেয় সেটা কিন্তু আসলে নাম্বারে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, এখন যদি আমি এইখানে একটা +1 দেই কেমন হবে দেখি, মেবি হওয়ার কথা, এই যে। ওকে, জাস্ট আমি এখান থেকে এটা আমি চাইলে এটাকে যদি প্লাস সামনে না দিয়ে, যদি আমি এটা প্লাস সামনে না দিয়ে এরকম একটা নাম্বার ফাংশনের মধ্যে দিয়ে দিই, তা কিন্তু হবে, এটা আসলে নাম্বারে কনভার্ট হবে, দেন ওর সাথে যোগ হবে। ওকে, এই যে তাহলে 1 2 3 এই আকার আমরা পাচ্ছি। এখানে মেন সমস্যা ছিল আমাদের কি, তাহলে এইটার ক্ষেত্রে লিমিটেশন আছে, এই লুপটার ক্ষেত্রে কিছুটা সুবিধা আমাদের দিবে, কিছু ক্ষেত্রে আবার কিছুটা লিমিটেশন আছে। যেমন আমি এখান থেকে ইন্ডেক্স পাচ্ছি, বাট সেটা আসতেছে স্ট্রিং ইন্ডেক্স নাম্বারটা, ঠিক আছে, আমরা যখন আসলে ভ্যালু ইনক্রিমেন্ট করতেছি তখন এই ঝামেলাটা হচ্ছে, সেটাকে নাম্বারে কনভার্ট করা লাগছে। আর উপরে ফর অফ লুপের ক্ষেত্রে আমরা কি ইন্ডেক্সই পাচ্ছি না, ঠিক আছে, এই এই ভ্যালু এই ফর লুপিংটা আসলে বর্তমানে অনেক সময় ইউজ করাই হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে, যেটা আসলে ইন্ডেক্স নাই এরকম লুপিং এর ক্ষেত্রে আমরা ES6 এর কিছু ভার্সন আছে, ES6 এর কিছু ফিচার আছে, যেমন হচ্ছে ম্যাপিং আছে, তারপর হচ্ছে ফর ইস লুপ, সেগুলো মানে বেশিরভাগ ইউজ করা হয়, ঠিক আছে, মানে আমাদের এই ধরনের যদি অ্যারে ইটারেশন করতে হয় সেক্ষেত্রে আমাদের আসলে ওইগুলো বেশি হেল্পফুল হয়, মানে সহজে আর কি ইউজ করাটা এইগুলো। আর এমনিতে যদি আমাদের ইন্ডেক্স প্রয়োজন হয় সেক্ষেত্রে আসলে আমরা জেনারেলি এই হোয়াইল লুপ যেটা আমরা রেগুলার ইউজ করি এবং ফর লুপ এই দুটাই বেশিরভাগ ইউজ করা হয়, তার এই সম্পর্কে জাস্ট জানার জন্য আর কি, যে আমরা এখানে যে প্রবলেমটা ছিল। আচ্ছা রাতুল, এখানকার প্রবলেমটা কি বুঝতে পারছি, আমি যদি প্লাস সাইন দেই সেটা কেমন হচ্ছিল? ঠিক আছে, এটা রাখলাম। ওকে, সেটা হচ্ছে কোনো একটা ভ্যালুকে যদি আমরা আসলে অন্যান্য নাম্বার ফরম্যাটে যদি কনভার্ট করতে চাই, মানে অন্যান্য বেজ নাম্বার যেগুলো আছে, যেমন হচ্ছে বাইনারি, তারপরে হচ্ছে অন্যান্য যেরকম আছে বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল, এগুলোতে যদি কনভার্ট করতে চাই কোনো একটা ভ্যালুকে, ঠিক আছে, কোনো একটা আমাদের ডেসিমাল ভ্যালু যেটা আছে, আমরা জেনারেলি তো ডেসিমাল ভ্যালুটা ইউজ করি। আচ্ছা, তো সেটা যদি কনভার্ট করতে চাই সেই জন্য কী করতে হয় আমাদের মূলত, যেমন আমি যদি এখানে কনসোলের ভিতরে দেখি, আমি উপরে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, আমি একটা ভেরিয়েবল নিলাম n, n ইকুয়াল হচ্ছে দিলাম হচ্ছে 3। এই 3 কে যদি আমি আসলে বাইনারিতে কনভার্ট করতে চাই, ঠিক আছে, তার জন্য কি করতে হবে, যেমন আমি n টাকে কনভার্ট করব, তাই না, এইটাকে আমরা প্রথমে স্ট্রিং বানাবো, টু স্ট্রিং নামে একটা ফাংশন আছে সেটা দিয়ে নিলাম। ওকে, এই মেথডটা যদি ইউজ করে এখন আমি যদি জাস্ট আউটপুটটা দেখি, আমি এটা একটু অফ রাখি, এটা কনসোল ছোট তো। আচ্ছা, এই যে এখানে আসতেছে 3, তাই না, বাট এটা কিন্তু আসলে স্ট্রিং আকারে আসছে, তাই না, দেখি কনসোলে কিন্তু আসলে এই যে সাদা লেখাটা কিন্তু স্ট্রিং আকারে আসছে, যেমন উপরেও আসছে, বাট যেগুলো আসলে নাম্বার আসবে সেগুলো চেঞ্জ আসবে। আমি যদি জাস্ট একটা নাম্বার কনসোল ক্লিক করে দেখাই, যেমন আমি দিলাম হচ্ছে 4। ওকে, এটা আসলে হলুদ রঙের আসার কথা, আমি এই যে
নাম্বারটা আসলে হলুদ রঙে আসে, আর এটা আছে স্ট্রিংটা আছে থ্রিতে আসে। তো এটা আসলে প্রথমত স্ট্রিং এ কনভার্ট হলো, হওয়ার পরে আমি এই যে স্ট্রিং এর ভিতরে টু স্ট্রিং মেথডের ভিতরে আমি বলে দেবো যে এটা তো ডেসিমালে আছে, তো আমি কোন নাম্বার সিস্টেমে যাইতে চাচ্ছি। যেমন আমি যদি বাইনারিতে যাইতে চাই তাহলে টু দিব, তাহলে এটা কিন্তু বাইনারিতে কনভার্ট হয়ে যাবে। এই যে এটা কিন্তু আসলে আবার এখন আছে কিছু, এটা কিন্তু আবার স্ট্রিং এ আছে, তাই না? এটা কিন্তু স্ট্রিং এ আছে। আমি যদি চাই যে এটা অক্টালে যাক, অক্টালের জন্য কিন্তু ভ্যালুটা থ্রি আসবে, অক্টালের জন্য, অক্টালের জন্য থ্রি আসবে। আবার যদি আমি দেই হচ্ছে 16, ওকে আমি যদি 16 দেই তাহলে এটা কিন্তু পাবে। আচ্ছা এখন আমি যদি ডিরেক্টলি কন্ট্রোলের ভিতরে থ্রি ডট মানে এরকম করে দিতে চাই, সেটা মানে প্যারেন্থেসিস ইউজ করতে হবে। আমি ভেরিয়েবল না নিয়ে ডিরেক্টলি এটা মানে কত নাম্বার সেটাতে কততে কনভার্ট করতে চাচ্ছি সেটা ডিরেক্টলি এখান থেকে ইউজ করতে পারবো। ওকে যে থ্রি আসলো, এখন আমি চাচ্ছি যে আসলে থ্রি না আমি চেক করবো হচ্ছে 166, এটাতে আসলে মানে হেক্সাডেসিমাল এটাতে কনভার্ট হবে। ওকে সেক্ষেত্রে এই যে আউটপুট আসবে A6 যেটা, ঠিক আছে। যদিও আসলে মনে হয় যে এটা কি রং, A6 কি আছে মানে স্মল এ ইউজ করে নাকি ক্যাপিটাল এ ইউজ করে, হোয়াটএভার আই থিঙ্ক ক্যাপিটাল এ ইউজ করা হয়। ভাই আসুন ভাই, এটা ক্যাপিটাল ইউজ করে না মানে এর ক্ষেত্রে ক্যাপিটাল এ ইউজ করে, তো তাই কনসোলের কোনো প্রবলেম আছে হয়তো বা। আচ্ছা যাই হোক, তাহলে এটা আমরা এইভাবে মানে এই টু স্ট্রিং ফাংশনের মাধ্যমে প্রথমত স্ট্রিং এ কনভার্ট করতে পারি, দেন কোনো নাম্বারে আমরা সেটাকে কনভার্ট করে নিতে পারি। আবার আমি যদি আসলে এইখানে কি বলা যায় যদি কোনো ভ্যালুর সাথে আমি কোনো কিছু অ্যাডিশন দেই, যেমন আসলে এটা 100 মানে 66 সাথে যোগ দিয়ে দেবে, সেটা কিন্তু কাজ করবে। আমরা এর ভিতরে মানে টোটাল আমাদের প্যারেন্থিসিস এর ভিতরে আমরা যে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন সেটা রাখতে পারি, রাখার পরে দেন আমি এখানে এটাকে কনভার্ট করে নিতে পারবো। ওকে তাহলে আমরা আসলে আউটপুটটা এখান থেকে পাওয়া যাবে। আচ্ছা